হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুদরত এস ক্লাসেস তো চলো দেখো কি বলেছে যে দু হাজার সালে নেতাজির জন্মদিন বুধবার হলে ওই বছর ভারতের স্বাধীনতা দিবস কী বার ছিল তো নেতাজির দিবস হচ্ছে তোমার কত তেইশে জানুয়ারি ঠিক আছে তেইশে জানুয়ারি এর আগে আমাকে একটা কথা লক্ষ্য রাখতে হবে যে দু হাজার সালটা লিপিয়া না নয় দেখো দু হাজার সালটা কী বলো তোমাদের দু হাজার সালটা হচ্ছে লিপিয়া কারণ কেননা যে দু হাজার সালটা তোমার চারশো দিয়ে ভাগ যাচ্ছে আর কি যদি যে কোনো শতাব্দী ইয়ার যদি হয় তাহলে সেটাকে যদি চারশো দিয়ে ভাগ যায় মাথা রাখো তাহলে সেটা কি যদি ভাগ যায় তাহলে সেটা হচ্ছে লিপ ইয়ার হবে ঠিক আছে কি হবে লিপ ইয়ার ওকে লিপ ইয়ার হবে তাহলে দেখো যদি চারের মানে তোমার লিপ ইয়ার যদি হয় তাহলে আমরা একটা কথা মাথা রাখবো তো হচ্ছে ফেব্রুয়ারি মাসটা হবে উনত্রিশ দিনের তো এখানে আমার তেইশে জানুয়ারি বার বলেছে দেখো আমার বার বলেছে যে বুধবার ওকে তেইশে জানুয়ারি ছিল বুধবার তাহলে আমার জানুয়ারি মাসে দেখো জানুয়ারি মাসে তাহলে আর কাত কদিন আছে বলো তো জানুয়ারি মাসে আছে আমার আট দিন ঠিক আছে তো জানুয়ারি মাসে যদি আট দিন থাকে তো যতদিনই থাকবে যে মাসে যতদিনই থাকবে তাকে সাত দিয়ে ভাগ করে যে অবশিষ্টটা পাবো সেটা আমাদের ক্যালকুলেশানে আসবে ঠিক আছে তো দেখো জানুয়ারি যদি আমি আট দিন আট দিন বাকি আছে যেহেতু একত্রিশ দিন মাস আর কি তো আমাদের অল্টারনেট যে মাসগুলো হয় সেগুলো একত্রিশ দিনে হয় মানে একটার পর একটা যদি ত্রিশ হয় তাহলে আর একটা একত্রিশ হবে শুধুমাত্র জানুয়ারিটিকে দিয়ে তোমার ফেব্রুয়ারি থেকে বাদ দিয়ে ঠিক আছে তো দেখো জানুয়ারিতে কত আছে আমার আট দিন আছে তাহলে আট দিন যদি হয় তাহলে আমাকে সাত দিয়ে যদি ভাগ থাকে ভাগ দিয়ে আমার অবশিষ্ট করতে হবে সাত মানে এক অবশিষ্ট থাকবে তাহলে তোমার ফেব্রুয়ারি সেই একই ব্যাপার যে ফেব্রুয়ারি যেহেতু তোমার এটা লিপিয়ার তাহলে আমার উনত্রিশ দিনে হয় তাহলে উনত্রিশ দিনে যদি আমি সাত দিয়ে ভাগ দিই তাহলে কত হবে তো চার সাত আঠাশ এক অবশিষ্ট থাকবে তাহলে মার্চও তাই মার্চে আমার কি অল্টারনেটিভ অল্টারনেটিভ হিসেবে যেহেতু তোমার জানুয়ারি একত্রিশ তারপরে তোমার আঠাশ ফেব্রুয়ারি আঠাশ বা উনত্রিশ দুটোর মধ্যে একটা হয় লিপিয়ার হলে হলে তো দেখো মার্চে আমার কত থাকবে একত্রিশ তাহলে একত্রিশ যদি হয় তাহলে অবশিষ্ট কত থাকবে তিন সাত চার সাত আঠাশ মানে তিন থাকবে দুই অথবা তিন দুই অথবা তিন সময় থাকবে ঠিক আছে তো দেখো এপ্রিল কত আছে আমার এপ্রিল আমার তিরিশ তাহলে এপ্রিল যদি তিরিশ থাকে তাহলে আমার অবশিষ্ট কত দুই থাকবে মে যে আমার কত আছে মে যদি একত্রিশ হয় তাহলে একত্রিশ যদি থাকে তাহলে আমার তিন অবশিষ্ট থাকবে মে জুন ঠিক আছে জুন যদি থাকে তাহলে জুন আমার তিরিশ হয় তাহলে তিরিশ যদি থাকে তাহলে অবশিষ্ট কত থাকবে বলতো তো দুই জুন জুলাই এই দেখো এই জুলাই আর জুন এই জুলাই আর এ অগাস্ট এই দুটোই একত্রিশে পরপর একত্রিশ মাস এই দুটো মাথায় রাখতে হবে আমাদেরকে যেমন ধরো জানুয়ারি আর ডিসেম্বর দুটোই একত্রিশ মাস সেরকম জুলাই মাসে তোর একত্রিশ যদি হয় তাহলে কথা হবে তো তিন এবার দেখো জুলাইয়ের পর অগাস্ট অগাস্ট আমাদেরকে কী বলেছে ভারতের স্বাধীনতা তাহলে পনেরোই আগস্ট তাহলে পনেরোই অগাস্ট যদি হয় তাহলে আমি অগাস্টে আমি কত পাবো পনেরো তারিখ পাবো পনেরো দিনের মধ্যে যদি আমি অবশিষ্ট বার করি তাহলে কথা হবে তো এক হবে সাতগুনে চোদ্দো এক তাহলে দেখো সাত দিন অন্তর অন্তর আমাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে সাত দিন অন্তর অন্তর দেখো কী করে করবো যে তিন আর তিনে ছয় ছয় আর আগে সাত ওটা আউট হয়ে গেলো মানে সাত দিয়ে হাত ভাগ চলে গেলো দুই আর দুই চার আগে তিনে সাত সাত আউট হয়ে গেলো তাহলে আমার কত পড়ে থাকলো বলতো আমার দুই পরে থাকলো ঠিক আছে তাহলে আমার অবশিষ্ট কত পড়ে থাকলো দুই পরে থাকলো ঠিক আছে তাহলে এবার দেখো আমি বুধবার থেকে আমি দুই এখানে যদি তোমার যদি বুধবার হয় যদি বুধবার হয় তাহলে বুধবার তারপরে এক ঘর বেড়ে যাও তারপর এক ঘর বেড়ে যাও তাহলে বুধ বৃহস্পতি শুক্র তাহলে আমার কোথাও হলো শুক্রবার ঠিক আছে উত্তর হবে কী বলো শুক্রবার ঠিক আছে তো থ্যাংক ইউ